এজানো কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে। হ্যাঁ দাদা, দিন দিন কেউটে বেরিয়ে যাচ্ছে দাদা। যেখানেই চাকরি চুরির অভিযোগ, সেখানেই নাম বেরিয়ে আসছে কাদের জানেন? ঠিক ধরেছেন, নেতা নেত্রীদের। কোর্টের নির্দেশে বেআইনি নিয়োগের যে 907 জনের নামের তালিকা প্রকাশ হলো গতকাল, হয়েছে জানেন তো, প্রকাশ করেছে কমিশন, সেখানেও শাসক দলের নেত্রীর নাম পাওয়া যায়। দেখুন, যারা ওই সাদা খাতা জমা দিয়ে এসেছিল স্কুলে পরীক্ষার সময়, তারা আজকে বহাল তবিয়াতে আমার আপনার করের টাকায় চাকরি করছে দিনের পর দিন। শুনলেন তো, ওরা কাঁদছে, একদিন দুদিন নয়, 865 দিন ধরে ওরা কাঁদছে, গান্ধী মূর্তির পাদদেশে বসে ন্যায্য চাকরির দাবিতে। বুধবার হাইকোর্টে 2016-11 বেআইনিভাবে নিয়োগ হওয়া 907 জনের নামে তালিকা জমা দেয় কমিশন। সেই তালিকা ঘিরেও চাঞ্চল্যকর তথ্য সামনে। তালিকা 300 নম্বরে রয়েছে উত্তর দিনাজপুরের তৃণমূল নেত্রী কবিতা বর্মনের নাম। কিন্তু আমি তো জানি যে আমি পরীক্ষা দিয়েছি এবং আমি পাশ করেছি, আমি ভাইবা দিয়েছি, কাউন্সিলিংকে যে আমাকে ডাকানো হয়েছে সেখানে আমি গেছি, সব কিছু করে নিয়ম নীতি অনুযায়ী আমি চাকরি পেয়েছি। যে স্কুলের শিক্ষিকা কবিতা তারাও কার্যত অবাক। কোনো একজন কেউ ও যোগ্যতা নিয়ে এসে গভর্নমেন্টের যে নিয়ম নিয়ম নীতি বা প্রভিশন সেটাকে মেনটেন করে স্কুলে জয়েন করছে, স্কুলে কাজ করছে, এটাতে স্কুলের কোনো ইয়ে নাই। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কালকে একটা লিস্ট দেখলাম ফেসবুকে, তারপর হোয়াটসঅ্যাপে দেখলাম, 300 নাম্বার কবিতা বর্মনের নাম আছে, রোল নাম্বারটা মিলানো দেখলাম নাম আছে, এটা তো হওয়ার কথা না। রাজনৈতিক চক্রান্ত চলছে আমার যেটা মনে হয়। যাদের যোগ্যতা চাকরি পাওয়ার তাদেরকে রাস্তায় ফেলে রেখেছে এই মমতা ব্যানার্জির সরকার, আর কবিতা বর্মনের মতো লোকগুলোকে চাকরি দিচ্ছে নাম্বার বাড়িয়ে। জালিয়াতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তৃণমূলের, সেটা তৃণমূলই দেখুক। নিয়োগ দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্যের শাসক দল, ধরা পড়লেই যেন দায় এড়ানোর পালা। এভাবে দায় এড়িয়ে কি দুর্নীতি থেকে পার পাওয়া যাবে? তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সাদা খাতা জমা দিয়ে এসেছিল স্কুলে পরীক্ষার সময়, তারা আজকে বহাল তবিয়াতে আমার আপনার করের টাকায় চাকরি করছে দিনের পর দিন। শুনলেন তো, ওরা কাঁদছে, একদিন দুদিন নয়, 865 দিন ধরে ওরা কাঁদছে, গান্ধী মূর্তির পাদদেশে বসে ন্যায্য চাকরির দাবিতে। বুধবার হাইকোর্টে 2016-11 বেআইনিভাবে নিয়োগ হওয়া 907 জনের নামে তালিকা জমা দেয় কমিশন। সেই তালিকা ঘিরেও চাঞ্চল্যকর তথ্য সামনে। তালিকা 300 নম্বরে রয়েছে উত্তর দিনাজপুরের তৃণমূল নেত্রী কবিতা বর্মনের নাম। কিন্তু আমি তো জানি যে আমি পরীক্ষা দিয়েছি এবং আমি পাশ করেছি, আমি ভাইবা দিয়েছি, কাউন্সিলিংকে যে আমাকে ডাকানো হয়েছে সেখানে আমি গেছি, সব কিছু করে নিয়ম নীতি অনুযায়ী আমি চাকরি পেয়েছি। যে স্কুলের শিক্ষিকা কবিতা তারাও কার্যত অবাক।